আফসোস নিয়ে ড্রেসিং রুমে ফিরলেন রোহিত শর্মা রানের পাহাড় ভারত আফসোস ভারতো কথা তবে তার তার আর নিজেকে নতুন করে প্রমাণ করার দরকার নেই সাদা জার্সির ক্রিকেটেও যে তিনি হিটম্যান জোরালো প্রমাণ রাখলেন রোহিত শর্মা বিশাখাপাটনাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো ছিয়াত্তর রানের ইনিংস খেললেন সমারজি তবে এটুকুর জন্য ডাবল সেঞ্চুরি ফসকানোর আফসোস নিয়েই তাকে ফিরতে হলো ড্রেসিং রুমে কেশব মহারাজের বলে স্ট্যাম্পড হলেন রোহিত তেইশটি বাউন্ডারি ও ছয়টি ছক্কার সাজানো ছিল তার ইনিংস ভারতের আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল অপরাজিত রয়েছেন একশো চুরানব্বই রানে ডাবল সেঞ্চুরির পথে তিনি এগোচ্ছেন সতর্ক হয়ে ছয় বছর আগে টেস্টে অভিষেক হয়েছিল রোহিতের এরপরে সাদা জার্সিতে আর সেভাবে সুযোগ পাননি যে কটা সুযোগ পেয়েছিলেন তাতে বারবার সমস্যায় পড়েছেন রোহিতের ব্যাটিং পজিশন কি হবে তা বিস্তর চর্চা চলেছে একটা সময় রোহিতকে মিডল অর্ডারেও খেলিয়ে দেখেছে টিম ম্যানেজমেন্ট তা নিয়ে আলোচনাও চলেছে সেই রোহিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেলেন ওপেনার কে এল রাহুলের ফর্মে ছিলেন না টিম ম্যানেজমেন্ট তাই রোহিতের ওপেনার হিসেবে বেছে নিয়েছিলেন আর রোহিত সুযোগ পেয়েই বাজে মেরে গেলেন চেতেশ্বর পূজারা অফ ফর্মে ঘরের মাঠে রান পেলেন না বিরাট কোহলিও ফিরলেন মাত্র বিশ রান করে পূজারাকে ফেরালেন ফিলান্ডার বিরাট কট অ্যান্ড বোল্ড হলেন মুথুস্বামীর বলে তবে ভারত বড় রানের পাহাড় গড়ার পথে রোহিত মায়াঙ্কের বড় ইনিংসের সৌজনে ভারত তিন উইকেটে চারশো দশ টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টি বিঘ্নিত ভারত কোনো উইকেট না হারিয়ে দুইশো দুই রানে দিন শেষ করেছিল দ্বিতীয় দিন অবশ্য টিম ইন্ডিয়া চালকের আসনে রয়েছে এদিকে রোহিতের ব্যাটে বছরের পুরনো বীরু গম্ভীরের রেকর্ড বুধবার বিশাখাপাটনামে এসি এ ভিডিএস স্টেডিয়ামে ভীষণ জীবনে প্রথমবার ওপেনার হিসেবে টেস্টে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা অপরাজিত একশো রানের ইনিংস খেলেই দিন শেষ করেছিলেন তিনি বৃহস্পতিবার সকালে রোহিতের ব্যাটের ডাবল সেঞ্চুরির ইঙ্গিত ছিল ভয়ঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে অনায়াসে ব্যাট করেছিলেন তিনি কিন্তু কেশব মহারাজের বলে রোহিতকে স্ট্যাম্প আউট করে দেন তার মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থ কুইন্টন ডি কক দুশো চুয়াল্লিশ বলের পর রোহিতের ব্যাট থামল তাকে ফিরতে হলো একশো ছিয়াত্তর রানে চব্বিশটি রানের জন্যই ডাবল সেঞ্চুরির মাঠে রেখে আসতেই হলো তাকে ওপেনিং জুটিতেই ভারত তিনশো সতেরো রান তুলে ফেলল রানের পাহাড়ে ওঠার পথে মায়াঙ্ক রোহিতরা মিলে পনেরো বছরের পুরনো একটা রেকর্ড ভেঙে ফেলেন দুই সালে সেই রেকর্ড করেছিলেন ভারতের দুই প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ ও গৌতম গম্ভীর সেবার কানপুরে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরু গৌতির ওপেনিং জুটি দ্বি শতরানের পার্টনারশিপ গড়েছিল সেটি ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় ওপেনিং জুটির তৃতীয় দুশো রানের যুগলবন্দি যদিও বিরু আর ওয়াসিম জিয়াফর মিলে দুই সালের মার্চে চেন্নাইতে তৃতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ করেছিলেন সেবার বিরু একাই ফুল সেঞ্চুরি করেন কিন্তু ময়ঙ্ক রোহিত এই প্রথমবার ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুজনেই সেঞ্চুরি করলেন डियर ভিউয়ার্স সারা বিশ্বে ঘটে যাওয়া ব্রেকিং নিউজ এর সর্বশেষ আপডেট জানতে আমাদের এসটিভি ব্রেকিং টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিয়ার ভিউয়ার্স ভারতীয় ক্রিকেটের সর্বশেষ সংবাদ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে বেল বাটনে প্রেস করে রাখুন ধন্যবাদ